सब्जी बोझाई लड़ी के पीछन थेके धक्का मारल लड़ी। मालदार गाजल एलाकाय मृत्यु हलो चारजनेर। आज सकाले गाजले कृषि मंडीते सब्जी बिक्री करते जाच्छिलेन कृषकरा, से समय घटे ए दुर्घटनाटी। घटनास्थले तीन कृषकेर मृत्यु हय। हासपाताले निये गेले एकजनके मृत बले घोषणा करा हय। पलतार दुर्घटनाय आहत कलेज छात्री सुनीता बर्मा के गतकाल पाशे थाकार आश्वास दिएछिलेन विचारपति गंगोपाध्याय। एबार सेई कलेज पड़ुआ के साहाज्येर हाथ बाड़ी दिलेन प्रतिबेशीरा। हुगली भद्रेश्वरे चापदानीते सुनीतार बाड़ीर दरजाय ताके साहाज्येर आवेदन जानिये नोटिस दिलेन तारा। পলতায় দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রী সুনীতা বর্মাকে গতকালই পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার সেই কলেজ পড়ুয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রতিবেশীরা। হুগলির ভদ্রেশ্বরের চাপদানিতে সুনীতার বাড়ির দরজায় তাকে সাহায্যের আবেদন জানিয়ে নোটিশ দিলেন তারা। তারা জানান সুনীতার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের সমস্ত রকম চেষ্টা চালাবেন তারা। সরকারি চাকরি একটা দিয়ে দাও আর পাঁটা ভালো, কোনো লাইফ ওর আগে পিছনে কই নেই, খুব অবস্থা খারাপ আছে। জানা গেছে গত 7 সেপ্টেম্বর পরীক্ষা দিতে যাচ্ছিলেন হুগলির ভদ্রেশ্বরের কলেজ ছাত্রী সুনীতা বর্মা। পলতা স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় ভিড়ের ধাক্কায় পা ফসকে লাইনে পড়ে যান তিনি। বরাত জোরে প্রাণে বাঁচল, ট্রেনে কাটা পড়ে তার একটি পা, এছাড়াও অন্য পায়ের আঙুল কাটা পড়ে ট্রেনে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে, সেখানে চিকিৎসা চলছে তার। এরপরই খবর পেয়ে গতকাল বিকেলে আহত কলেজ ছাত্রীকে দেখতে আরজিকর হাসপাতালে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গেছে মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের হিন্দি অনার্সের প্রথম বর্ষের ছাত্রী সুনীতা, পড়াশোনায় বরাবরই মেধাবী তিনি। 10 বছর আগে মারা গেছেন সুনীতার বাবা, তারপর থেকে লিপ্তি বিক্রি করে কোনো রকমে মেয়েকে পড়াশোনা করাতেন মা। আকাশ বার্তা। মরক্কোর ভূমিকম্পে যেখানে মৃতের সংখ্যা 3000 ছুঁতে চলেছে, ঠিক সেই সময় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে লন্ডভন্ড লিবিয়া। ঝড়ে কমপক্ষে 2000 মানুষের মৃত্যু হয়েছে, শয়ে শয়ে বাড়ি ভেঙে পড়েছে, দুটো বাঁধ ভেঙে বন্যা হয়েছে বিস্তীর্ণ এলাকায়। আকাশ বার্তা এখন এ পর্যন্তই। পরের আকাশ বার্তা রাত 10:30 টায়। নমস্কার।